ত্রিপুরা জয় উন্নয়ন নিগম এবং টি বোর্ড অফ ইন্ডিয়ার উদ্যোগে শনিবার রান ফর টি নামে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ সমাজের বিভিন্ন অংশের নাগরিকরা। রাজ্যের চাকে দেশ দুনিয়ার দরবারে আরও বিস্তৃত করার জন্যই নেওয়া হয়েছে এই উদ্যোগ। বর্ণাঢ্য এই র্যালিটি শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে। এই প্রসঙ্গে তার বক্তব্যে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, বর্তমান রাজ্য সরকার রাজ্যের চা শিল্পের উন্নতির জন্য নানান উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের উৎপাদিত চা এর নিজস্ব লোগো এবং ব্র্যান্ড সৃষ্টি করা হয়েছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। চা উৎপাদন শুরু হয়েছে আমাদের রাজ্যে 2019-16 থেকে। এই জার্নিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বর্তমান রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার চা শ্রমিকদের উন্নতির জন্য জমি প্রদান এবং মজুরি বৃদ্ধি করে 176 টাকা করেছে বলে জানান রতন লাল নাথ। তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের চা শিল্পের বিকাশে রান ফর টি আয়োজন করার জন্য চা উন্নয়ন নিগম এবং চেয়ারম্যান সন্তোষ সাহাকে ধন্যবাদ জানান। এ প্রচেষ্টার ফলে রাজ্যের চা শিল্পের আরও প্রসার এবং বৃদ্ধি ঘটবে বলে উল্লেখ করেন সুশান্ত চৌধুরী। বিভিন্ন স্তরের আধিকারিকগণ, আমার ভাই ও বোনেরা, রান ফর টি এই সুন্দর আইডিয়া নিয়ে টি বোর্ড যে কর্মসূচি আজকে আয়োজন করেছে, ত্রিপুরার টিকে প্রমোশন করার জন্য বিশ্বের মার্কেটে, তার জন্য আমি তার চেয়ারম্যান সহ বোর্ডের অন্যান্য কার্যকর্তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং আশা রাখি, বিশ্বাস রাখি যে আগামী দিনে বিগত সরকার গঠিত হওয়ার পর যেভাবে চেয়ারম্যানের মাধ্যমে বা টি বোর্ড অফ ত্রিপুরা ইন কোলাবোরেশন উইথ টি বোর্ড অফ ইন্ডিয়া কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আলাদা লোগো থেকে শুরু করে বিভিন্নভাবে তাকে ব্র্যান্ডিং করার জন্য বিশ্ব মার্কেটে যে প্রচেষ্টা গ্রহণ করেছে তাদের কর্মকাণ্ডকে সামনের দিকে নিয়ে যাবে এবং বিশ্বের বাজারে। প্রসঙ্গত, রাজ্যের চা শিল্পের দীর্ঘ গৌরবময় ইতিহাস রয়েছে এবং রাজ্যের উৎপাদিত চা দেশের বাজারে গুণমানে ইতিমধ্যে নিজের জায়গা করে নিয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 10,000 চা শ্রমিক এর উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, রাইজিশ নিউজ।